रहीम सुप्रिय अलिम्पिया टेक्सटाइल मिल्स उच्च विद्यालय मुन्नुनगर टंगी गाजीपुर नवम दशम श्रेणी शिक्षार्थी आज के जे एक उच्चतर गणित अनलाइन क्लस नहीं आसी आजकल अनलाइन क्लसर पक्ष तुम्हारे जाना आंतरिक अभिनंदन मुबारकबाद और साधुबाद। प्रिय शिक्षार्थी हमें गत सप्ताह এই টপিক্সের উপর উচ্চতর গণিত পঞ্চম অধ্যায় সূচক সমীকরণ 5.3 এর উপর কিছু গাণিতিক সমস্যা সমাধান করে তোমাদেরকে অনুশীলনী 5.3 এর 1 থেকে 7 পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছি। আশা করি তোমরা তোমাদের বাসা বাড়িতে এই হোমওয়ার্কগুলি অবশ্যই প্র্যাকটিস করেছ। তো আজকে আমি আবারও তোমাদের জন্য এই টপিক্সের উপর আজকে আরেকটি অনলাইন ক্লাস তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসছি। আজকের অনলাইন ক্লাসের প্রথম ম্যাটটা হলো 5.3 এর 8 নম্বর ম্যাটটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি 8 নম্বর ম্যাটটার দেখো সমাধান করেছি। আমি এখনই 8 নম্বর ম্যাটটার সমাধানটা তোমাদেরকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি সমাধানটা কিভাবে আসলো। এখানে 8 নম্বর ম্যাটটা আছে 4^2 = 2^2 + 1 + 14। এখন আমরা এখানে যে 4 এর উপর পাওয়ার x প্লাস 2 আছে, এই 4 এর উপর যে পাওয়ার x প্লাস 2 আছে পাওয়ারটাকে আমি সেপারেট করে দিয়েছি। আমি গত সপ্তাহের ব্যাখ্যাও দিয়েছি, যেমন এখানে ab হোল টু দি পাওয়ার n, এখানে a আর b টা ডট গুণন অবস্থা আছে, তার এবং তার পাওয়ার তার উপর পাওয়ার n আছে। তা আমি পাওয়ারটাকে যদি সেপারেট করে দেই তাহলে a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। আবার যদি আমি a এবং b কে ডট গুণন করি তাহলে আমি a এবং ab পাবো এবং তারপর ঘাত n পাবো। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। এখানে আমি 2 এর উপরে যে পাওয়ার 2x প্লাস 1 আছে, এখানে আমি ওই কাজটা করেছি 2^2x × 2^1, দ্যাট মিন্স 2 প্লাস 14। এখন এখানে তারপরের লাইনে 4^x, এখানে যে 4 টা আছে এই 4 টাকে আমি লিখলাম 2² কারণ 2 এর বর্গ করলে হবে 4, তার উপরে পাওয়ার x ইনটু 4 এর বর্গ হলো 16 ইজ ইকুয়াল 2^1, দ্যাট মিন্স 2 ইনটু 2^2x + 14। তারপরে আমি এখানে এই পাওয়ার আর পাওয়ার গুণ করেছি। গত সপ্তাহে আমি তোমাদেরকে দেখাইছি a^m হোল টু দি পাওয়ার n, ঘাত আর ঘাত গুণ, তাহলে এখানে বেস হলো a, ঘাত আর ঘাত গুণ করলে অর্থাৎ m আর n গুণ করলে a^mn। তো এখানে আমি তাই করেছি 2^2 হোল টু দি পাওয়ার x, তাহলে 2 আর x গুণ করলে 2^2 × 16, 2 × 2^2 এটাকে আমি ডান পক্ষ থেকে পক্ষান্তর করে নিয়ে আসছি মাইনাস করে = 14। এখন এখানে আমি 2^2 এটাকে ধরছি a, তাহলে তার সাথে 16 গুণ অবস্থা আছে, তাহলে 16 × a, দ্যাট মিন্স 16 a, আর 2^2 ধরছি a, তার সাথে 2 গুণ অবস্থা আছে, তাহলে 2a, তার পূর্বে মাইনাস চিহ্ন = 14। তো এখন 16a - 2a থাকবে আমার 14a = 14। এখন আমি উভয় পক্ষকে 14 দ্বারা ভাগ করব, তো 14 দ্বারা ভাগ করলে আমাদের হবে a = 1, কারণ কোন সমীকরণের উভয় পক্ষকে যদি আমরা সমান সমান রাশি দ্বারা গুণ এবং ভাগ করি তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। এখন এখানে a এর মান আসছে 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 2^2 সমান a ধরে আসছি, তাহলে a সমান যদি 2^2 সমান যদি a হয় তাহলে এখানে যে এর মান 1 আসছে, তাহলে বাম পক্ষে a এর পরিবর্তে আমি লিখতে পারি 2^2 ইজ ইকুয়াল, আমরা জানি গত সপ্তাহে আমি বলেছিলাম যে কোনো অক্ষর প্রতীক, যে কোনো অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক কিংবা সংখ্যা প্রতীকের উপর, যে কোনো অক্ষর প্রতীক কিংবা সংখ্যা প্রতীকের উপর যদি পাওয়ার জিরো থাকে অর্থাৎ ঘাত জিরো থাকে তাহলে সেটা সমান আমরা 1 লিখতে পারি। তাহলে এখানে 1 এর পরিবর্তে 2^0। এখন প্রশ্ন হতে পারে আমি কেন 2 লিখলাম, আমি উভয় পক্ষ থেকে উভয় পক্ষে বেস সমান আনার জন্য এই কাজটা করেছি, তাহলে এখন এই বেস বেস বাদ দেব, আমি পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। কেন লিখতে পারবো এটার এক্সপ্লেন তো আমি গত সপ্তাহে তোমাদেরকে দিয়েছি।
তাহলে বেস বেস বাদ যাবে তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো তাহলে বাম পক্ষে পাওয়ার আছে 2x লিখলাম 2x আর ডান পক্ষে পাওয়ার আছে 2 আর 0 লিখলাম 0 এখন 2x = 0 আসছে এখন আমাকে চলক x এর মানটা বের করতে হবে তাহলে যদি চলক x এর মানটা বের করতে হয় তাহলে এখানে বাম পক্ষে চলকের সাথে যেই সংখ্যা রাশিটা গুণ অবস্থা আছে এটাকে ব্যানিশ করতে হবে তাহলে এটাকে ব্যানিশ করতে হলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা যদি বাম পক্ষে 2x কে 2 দ্বারা ভাগ করি তাহলে 2 চলে যাবে থাকবে x আর ডান পক্ষে আছে 0 0 কে যদি 2 দ্বারা ভাগ করি = 0 তাহলে আমরা জানি 0 ডিভাইডেড সামথিং দ্যাট মিন্স 0 ভাগফল 0 তাহলে নিম্ন সমাধান আমরা পাইলাম x = 0 প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই 8 নম্বর ম্যাথটা বুঝতে পেরেছো এখন আমি তোমাদের উদ্দেশ্যে আরেকটি ম্যাথ সমাধান করতে যাচ্ছি তোমরা একটু মনোযোগ দিবে আমার ক্লাসের প্রতি 9 নম্বর ম্যাথটা 9 নম্বর ম্যাথটা আছে 5 টু দি পাওয়ার x প্লাস 5 স্কয়ার 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2 মাইনাস x ইজ ইকুয়াল 26 9 নম্বর ম্যাথটা হলো 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস x ইজ ইকুয়াল 26 প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই ম্যাথটার সমাধান করি 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস x ইজ ইকুয়াল 26 তো এটাকে আমরা 5 টু দি পাওয়ার x প্লাস 5 এর উপরে যে পাওয়ারটা আছে এটাকে আমরা সেপারেট করে দেব 5 স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল 26 এটার এক্সপ্লেন আমি কিছুক্ষণ আগে করেছি কিভাবে 5 টু দি পাওয়ার x প্লাস 5 এর বর্গ হবে 25 ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস x এটাকে লেখা যাবে 5 টু দি পাওয়ার x আমি গেল ক্লাসে তোমাদেরকে একটা সূত্র লিখে দিয়েছিলাম a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল 1 বাই a টু দি পাওয়ার n কেন কিভাবে এটার ব্যাখ্যা আমি গেল ক্লাসে তোমাদেরকে দিয়েছি এখন লক্ষ্য করো 5 টু দি পাওয়ার x এটাকে যদি আমি a ধরি প্লাস a প্লাস চিহ্ন 25 কে 1 দ্বারা গুণ করলে হবে তাহলে 25 আর হরের মধ্যে আছে 5 টু দি পাওয়ার x এটাকে ধরছি আমি a তাহলে 25 বাই a ইজ ইকুয়াল 26 তাহলে এখানে আমরা দিব 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল a ধরে এখন আমি লসাগু যদি নেই তাহলে এখানে লসাগু হবে a তাহলে এখানে মনে মনে 1 আছে 1 দ্বারা যদি a কে গুণ করি তাহলে ভাগফল হবে a এই ভাগফল এ দ্বারা যদি লব এ কে গুণ করি তাহলে হবে এ স্কয়ার প্লাস এ কে দ্বারা ভাগ করলে 1 আর 1 দ্বারা লব 25 কে গুণ করলে হবে 25 তার পূর্বে প্লাস চিহ্ন 25 ইজ ইকুয়াল 26 প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন পরবর্তীতে আমরা আল গুণনের কাজটা করব তো এখন আমরা যদি এখানে আল গুণনের কাজটা করি তাহলে কি পাচ্ছি এখানে 26 টা হলো উপরের সংখ্যা তার নিচে মনে মনে 1 আছে তো 1 দ্বারা যদি আমি বাম পক্ষে লবকে গুণ করি তাহলে হবে তোমার a স্কয়ার প্লাস 25 ইজ ইকুয়াল 26 a আর এটাকে এখন পক্ষান্তর করলে a স্কয়ার মাইনাস 26 a প্লাস 25 ইজ ইকুয়াল 0 এখন এটাকে আমি যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে a স্কয়ার মাইনাস 25 a মাইনাস a প্লাস 25 ইজ ইকুয়াল 0 আশা করি তোমরা এই মিডল টার্ম ফ্যাক্টরটা বুঝতে পেরেছো এগুলি তোমরা ক্লাস 7 এ করেছো এখানে a স্কয়ার মাইনাস 25 a এখানে সর্বনিম্ন ঘাত হলো a তাহলে দুটো রাশির থেকে আমরা যদি a কমন নেই তাহলে হবে তোমার a মাইনাস 25 আর এখানে আমার এই উৎপাদকটা আনতে হবে তাহলে আমরা যদি মাইনাস 1 কমন নেই তাহলে হবে a মাইনাস 25 ইজ ইকুয়াল 0 এখন a মাইনাস 25 a মাইনাস 25 এই দুইটার থেকে একটা কমন নেব তাহলে আমরা পাচ্ছি কি a মাইনাস 25 ইনটু a মাইনাস 1 ইজ ইকুয়াল 0 হয় এখানে দুটো উৎপাদকের মান 0 তাহলে a মাইনাস 25 ইজ ইকুয়াল 0 অথবা অথবা
a-1 = 0 এখন এখানে আমরা পক্ষান্তরের কাজটা যদি করি তাহলে a = 25 প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করো 5 টু দি পাওয়ার x সমান আমি a ধরেছি তাহলে 5 টু দি পাওয়ার x সমান যদি a হয় তাহলে a এর পরিবর্তে এখানে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার x is equal a 5 কে আমি লিখতে পারি 5 স্কয়ার কারণ 5 এর বর্গ হলো 25 দুই দিকের বেস সমান তাহলে পাওয়ার সমান পাওয়ার এখানেও তাই করব আমরা a is equal 1 বা এর মান হলো 5 টু দি পাওয়ার x তো এখানে ডান পক্ষে আছে 1 তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 0 কেন এটার ব্যাখ্যা আমি দিয়েছি তাহলে পাওয়ার বেস বেস বাদ যাবে তাহলে পাওয়ার সমান লেখা যাবে পাওয়ার তাহলে x সমান 0 সুতরাং x is equal 0 তাহলে তোমরা লিখবে তাহলে আমরা এখানে x চলকের দুইটা ভ্যালু পাইছি একটা ভ্যালু পাইছি 2 আর একটা ভ্যালু পাইছি 0 তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান x is equal 0,2 আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা আমি এখন আবারো তোমাদের জন্য আরেকটা ম্যাথ সমাধান করছি এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এটা প্রায় তোমাদের পরীক্ষাতে আসে বিভিন্ন সময় তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে 10 নম্বর ম্যাথ 10 নম্বর 3 × 9 to the power x minus 4 × 3 to the power x minus 1 plus 1 is equal 0 আবারও একটু দেখে নিই 3 × 9 to the power x minus 4 × 3 to the power x minus 1 plus 1 is equal 0 এই হলো 10 নম্বর ম্যাথটা এখন এটাকে আমরা যদি সমাধান করি 3 × 9 to the power x minus 4 × 3 to the power x minus 1 plus 1 is equal 0 এখন আমি বন্ধনের ভিতরে এখানে যে রাশিটা আছে এই রাশিটাকে আমি বন্ধনের বাহিরে যে 3 আছে এই 3 দ্বারা গুণ করব তাহলে যদি আমরা গুণ করি তাহলে পাবো 3 × 9 to the power x minus 4 × তাহলে এখানে হবে তোমার এখানে হবে 3 × 4 × 3 to the power x minus 1 plus 1 is equal 0 আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো এখন এখানে আমরা 3 × 9 to the power x এটাকে লিখতে পারি 3² whole to the power x মাইনাস 3 × 4 × 3 to the power x × 3 to the power minus 1 plus 1 is equal 0 কেন কিভাবে এর এক্সটার্নাল আমি এর আগের ম্যাথগুলিতে দিয়েছি এটাকে লিখতে পারি 3 × 3 to the power 2x 3 × 3 to the power 2x minus 3 × 4 × 3 to the power x × 1/3 কেন কিভাবে ব্যাখ্যা দিয়ে আসছি প্লাস 1 ইজ ইকুয়াল 0 এখানে আমাদের এই 3 আর এই 3 চলে যাবে তাহলে এখানে আমরা যদি 3 × 3 to the power x whole square লিখতে পারি মাইনাস 4 × 3 to the power x plus 1 is equal 0 এখন 3 to the power x এর পরিবর্তে আমি যদি এ ধরি তাহলে এটা হবে 3a² মাইনাস 3 to the power x এর পরিবর্তে a তার সাথে 4 গুণ অবস্থা আছে তাহলে আমরা এটাকে লিখতে পারবো 4a plus 1 is equal 0 এখানে আমরা একটু সাইড নোট দেই 3 টু দি পাওয়ার x is equal a ধরে তো এখন আমরা এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে হবে 3a² minus 3a
माइनस ए मिलो माइनस फोर ए प्लस वन इज इक्वल जीरो এখন এখান থেকে আমি 3a² - 3a যদি 3a কমন নেই তাহলে হবে তোমার a - 1 আর এখান থেকে -1 কমন গেলে a - 1 = 0 এখন a - 1 দুটো থেকে একটা কমন ইনটু 3a - 1 = 0 হয় a - 1 = 0 আর অথবা 3a minus 1 is equal 0 দুইটা উৎপাদকের মান এখানে শূন্য তাহলে আলাদা আলাদা ভাবে দুইটা উৎপাদকের মানকে আমরা শূন্য লিখতে পারি তাহলে এখানে আমরা একটু পক্ষান্তর করলে a = 1 এখানে আমি 3 টু দি পাওয়ার x সমান দছি a তাহলে আমি এখানে a এর পরিবর্তে লিখতে পারি 3 টু দি পাওয়ার x is equal 1 এর পরিবর্তে 3 টু দি পাওয়ার 0 তাহলে বেজ বেজ বাদ যাবে x সমান 0 এখানে আমরা লিখব 3a is equal 1 বা এর একটা মান ধরছি আমরা 3 টু দি পাওয়ার x তাহলে 3 ইনটু 3 টু দি পাওয়ার x is equal 1 প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি তোমাদেরকে গেল সপ্তাহে একটা সূত্র লিখে দিয়েছিলাম যে বেজ যদি এক হয় অর্থাৎ গুণ অবস্থায় থাকে অর্থাৎ এরকম a টু দি পাওয়ার m into a to the power n তাহলে বেস এক হলে গুণ অবস্থা থাকলে পাওয়ার যোগ করতে হয় এখানে এটার একটু ব্যবহার আসবে তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 to the power আরো বলেছিলাম সূচকাঙ্কের বেলায় যে কোনো অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীকের উপর যদি ঘাত না থাকে অর্থাৎ পাওয়ার না থাকে তার উপর পাওয়ার মনে মনে 1 ধরতে হয় তাহলে এখানে দেখো 3 to the power x বার 3 এর উপরে কোনো পাওয়ার নাই তাহলে তার উপর পাওয়ার মনে মনে 1 ধরতে হবে তাহলে আমরা এটাকে লিখব 1 + x 3 টু দি পাওয়ার 1 + x = 3 টু দি পাওয়ার 0 তাহলে দুই দিকের বেস সমান বেস বাদ যাবে তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো x + 1 = 0 সুতরাং x = -1 প্রিয় শিক্ষার্থীরা এখানে x হলো কে দুটো মান আসছে একটা মান আসছে 0 আর একটা মান আসছে -1 তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান माइनस वन कमा जीरो प्रिय शिक्षार्थी आजकल आलोचना यह पर तो तुम्हारे मास थेके विदाय नेवार पूर्वे तुम्हारे এই অঙ্গগুলো ভাষায় প্র্যাকটিস করার জন্য বলবো এখানে এই অধ্যায়ের অনুশীলনের আরো দুইটা ম্যাথ আছে 11 12 এগুলি তোমরা একই নিয়মের তোমরা তোমাদের বাসার বাড়িতে করে ফেলবে তো যাই হোক আজকে তোমরা যে ক্লাসটা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আর বুঝলে আমাকে জানাবে তো বিদায় নেওয়ার পূর্বে তোমাদের সকলকে আবারো আমার অন্তরের অন্তস্থল তথা হৃদয়ের গভীর থেকে তোমাদেরকে সাধুবাদ মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ